যশোরে এক নার্স ও কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, গেল রাতে শহরের ঘোপ নওয়াপাড়া এলাকা থেকে লিমা খাতুন নামের এক নার্সের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। লিমা খাতুনের বাড়ি রাজশাহীতে। তিনি শহরের ল্যাব জোন হাসপাতালে কর্মরত ছিলেন। এদিকে যশোর সদরের শেখপাড়ার নানার বাড়ি থেকে রাজ নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে পূর্ব বিরোধে হবিগঞ্জের লাখায়ে বুথ লাল দাস নামে এক কৃষককে কুপিয়ে হত্যা করা হয়েছে।